বন্ধুরা, আজকের এই ছোট্ট স্কিন কেয়ারটা তোমরা এক সপ্তাহ অ্যাপ্লাই করে দেখো, তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা, মেচেদা পিগমেন্টেশনের দাগ, ব্রণ ফুসকুড়ির সমস্যা, অ্যাকনে পিম্পলসের সমস্যা, সমস্ত কিছু নিমেষে দূর হবে এবং তোমার স্কিনে একটা ধবধবে ফর্সা ভাব এসে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। সো বন্ধুরা, আজকের ভিডিওতে, হ্যাঁ বন্ধুরা, কফি আর এই ভিটামিন ই ক্যাপসুল, এই দুটোর কম্বিনেশান তোমার স্কিনকে যে কোথায় পৌঁছাতে পারে সেটাই আমি আজকে তোমাদের কাছে এক্সপ্লেন করছি। আমাদের স্কিনে যাবতীয় সমস্যা কিন্তু দূর করবার একমাত্র ওষুধ হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল। তোমরা হয়তো ভাববে যে শীতকালে তো ভিটামিন ই অয়েল ব্যবহার করতে হয়, কিন্তু না বন্ধুরা, শীতকাল নয়, সারা বছরই কিন্তু এই ভিটামিন ই কে একটু একটু করে স্কিনে দিতেই হবে। খাদ্য না দিলে যেমন আমাদের শরীর চলে না, তেমনি স্কিনের খাদ্য হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল। আর কফির তো তুলনা হয় না, এই ছোট্ট একটা 1 টাকা পাতার কফি তোমার কিন্তু স্কিনকে সত্যি স্কিন টোন চেঞ্জ করে দিতে পারে। তো আজকের ভিডিওতে চলো আমি দেখাবো তোমাদের যে কিভাবে এই যে আমাদের মুখে কালো ছোপ পড়ে যায়, সান ট্যান পড়ে যায়, বিশেষ করে পিগমেন্টেশনের দাগ কিভাবে যে এই রকম ট্রিটমেন্টে দূর হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্ট স্টেপের জন্য আমি এখানে নিয়েছি একটু 1 চামচ মতন দুধ। এই দুধের সাথে আমি অ্যাড করছি দেখো 1টা ভিটামিন ই ক্যাপসুল। যদি ভিটামিন ই তোমাদের কাছে না থাকে, ভিটামিন ই অয়েলটা মেতে অ্যাড করে দিলাম। এবার যদি তোমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে, তাহলে সেই জায়গায় তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো। এবার এর সাথে আমি ইউজ করছি দেখো একটুখানি কফি, বেশি নয়, সামান্য পরিমাণ, 1/2 চামচ মতন কফি আমি এখানে মিক্স করে দিলাম। ওকে, এবার আমি এতে দেব একটু অ্যালোভেরার জেল, কারণ অ্যালোভেরার জেল না এই গ্রীষ্মকালে স্কিনকে ঠান্ডা রাখে, হাইড্রেট রাখে, স্কিনের যাবতীয় র্যাশেস, লাল লাল ভাব, একটা যে ইচিং হয়, সমস্ত কিছুকে কিন্তু দূর করে এবং স্কিনকে মোলায়েম, নরম, তুলতুলে বানায়। এই প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে আমি এতে কি দিয়েছি, দুধ নিয়েছি 2 চামচ, তার সাথে 1/2 চামচ কফি, 1টা ভিটামিন ই অয়েল আর একটুখানি অ্যালোভেরার জেল। এবার এটা দিয়ে আমি ফেসটা মাসাজ দেব। চলো, সবাই জানি যে আইপিএল তো শুরু হয়ে গেছে, তো আমি একটা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন আগে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের কথা তোমাদেরকে বলবো, সেখান থেকে তোমরা কিন্তু আর্ন করতে পারবে। আর কিছুই নয়, জাস্ট ওয়েবসাইটটাতে তোমাদের রেজিস্টার করে নিতে হবে, আর রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা 51 টাকা রিয়েল ক্যাশ পেয়ে যেতে পারবে। এখানে তোমরা লাইভ ম্যাচগুলোও দেখতে পাবে এবং প্রেডিক্ট করতে পারবে কে জিতবে। এখানে তোমরা পেয়ে যেতে পারো ল্যাপটপ, আইফোন, আই প্লাস ফোন, স্মার্ট ওয়াচেস, আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ব্র্যান্ডন ম্যাকালান। আর এখানে যদি তোমরা দেখো এই বাজরিক প্রোমোটা ইউজ করো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আরও 150% বোনাস। তো তোমরা তোমাদের পছন্দের টিমকে ড্রিম টিম 11 বানিয়ে ফেলো আর পেয়ে যাও 60 টাকা, তাও তোমাদের পছন্দের মাধ্যমে, পেটিএম, গুগল পে, ইউপিআই, যেটা তোমাদের পছন্দ। তো আমার মনে হয় রেজিস্ট্রেশনটা আমরা করে রাখতেই পারি, তো সব কিছুর ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার প্লিজ চেক করে। এবার দেখো, ওই দুধের সাথে আমি যেগুলো মিক্স করেছিলাম সেই দুধটা এবার আমি সম্পূর্ণ ফেসে আস্তে আস্তে মাসাজ দেব। আর আমি তো তোমাদের বললামই যে ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তোমরা সেই জায়গায় নারকেল তেল 1/2 চামচ মিক্স করে দেবে। তো দেখো, আমি আস্তে আস্তে হালকা হাতে মাসাজ দিচ্ছি, ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় কিন্তু, আর যতক্ষণ না পুরো দুধটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ম্যাসাজ করতে হবে। পুরো 2 চামচ দুধ আমার ফেসে কিন্তু আমি স্কিনে অ্যাবজর্ব করিয়ে দেবো, মানে এই পুরো দুধটা তোমার স্কিনে বসে যাবে, বেশি ঘষাঘষি না করে হালকাভাবে বসিয়ে দেবে আস্তে আস্তে ম্যাসাজ দিয়ে। তো দেখো, আমি পুরো দুধটা কিন্তু নিয়ে নিচ্ছি। এটা তোমাদের 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, 4 মিনিটও লাগতে পারে। আর আসলে জানো তো, অয়েলি স্কিন হলে একটু বেশি টাইম লাগবে, আর ড্রাই স্কিন দেখবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, কিন্তু তোমার স্কিনে এটা বসিয়ে দিতে হবে।
আর এটা এটা করার আগে কিন্তু তোমরা অবশ্যই ফেস ওয়াশ করে নেবে, কারণ এইটা করার পরে কিন্তু কোনো রকম ফেস ওয়াশ বা সাবান কিচ্ছু লাগানো যাবে না। এবার দেখো পুরো দুধটা কিন্তু আমি আস্তে আস্তে শেষ করে ফেলেছি, পুরো দুধটা আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা। দেখবে মুখে একটা অসম্ভব গ্লো আসবে, চমকাবে। যাদের এবার বলি, যাদের দুধ সহ্য হয় না তারা কি করবে, তারা এই দুধের জায়গায় দই নেবে, এক চামচ দই নিয়ে নেবে, ঠিক আছে। আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নেবে। এবার যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে বা স্যুট না করে, তাহলে তো আমি বললাম কোকোনাট অয়েল, নারকেল তেল বা অলিভ অয়েল তোমরা মিক্স করে নিতে পারো। এবার এই টা আমি দেখো ভালোভাবে ম্যাসাজ দিয়ে দিয়ে স্কিনে পুরো বসিয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ জরুরি, এটা তোমার স্কিনকে এতটা গ্লো দেবে তোমরা নিজেরাই চমকে যাবে। সকালবেলা যখন উঠবে না মুখটা জাস্ট গ্লো করবে, আর এটার কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো এই ম্যাসাজটা। তোমার ফেসটা দেখবে রাতে শোবার সময় করবে তো, সকালবেলা উঠে তোমরা চমকে যাবে, তোমাদেরকে মানে আর পাঁচজন জিজ্ঞাসা করবে ফেসে কী লাগিয়েছো। তো দেখো সম্পূর্ণ দুধটা যতটা ছিল পুরোটাই আমি ইউজ করে নিয়েছি, আমার মুখে পুরোভাবে অ্যাবজর্ব করিয়ে দিয়েছি দুধটা। এবার চলো, এটা কিন্তু আমি ধোবো না, ফেসে এইভাবেই থাকবে, আমি একটা প্যাক বানাচ্ছি, চলো। আর আজকের এই স্কিন কেয়ারটা কোনো মানে মেনলি কোনো ট্রিটমেন্ট না, এটা তোমরা কিন্তু রেগুলার বেসিসে করতে পারো। আমাকে তোমরা অনেকেই কমেন্টস করছো, দিদি এমন একটা কিছু বলো এই গরমকালে যেটা আমরা ডেলি ইউজ করতে পারবো, স্কিনের কোনো ক্ষতি হবে না কিন্তু টেক্সচার চেঞ্জ মানে স্কিন টোন আমার একটু ফর্সা হবে। এটা সেরকমই একটা ভিডিও, তোমরা কিন্তু এটা এই প্যাকটা তোমরা যদি ডেলি ইউজ করো তোমাদের স্কিন কিন্তু দিনে দিনে ফর্সা ঝকঝকে হবে এবং সেটা পার্মানেন্টলি হবে। তো দেখো সবার প্রথম আমি এখানে নিচ্ছি অল্প একটু দুধ, এই দুই চামচ মতন দুধ, তার ভেতর দিচ্ছি কফি। কফি না আমাদের স্কিনে একটা চমক এনে দেয়, কফির মধ্যে যে ক্যাফিন থাকে সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো দিলাম হাফ চামচ কফি, আর আমি দিচ্ছি দেখো এক চামচ মতন বেসন। বেসন আমাদের স্কিনের টেক্সচার পাল্টে দিতে পারে বন্ধুরা, রেগুলার তোমরা যদি বেসনের প্রয়োগ করো না স্কিন দিনে দিনে ফর্সা ঝকঝকে হয়ে যাবে। আর দিলাম আমি হাফ চামচ কাস্তুরি হলুদ, যদি তোমরা রান্নার হলুদ ব্যবহার করতে চাও তাহলে দেবে এক চুটকি, কারণ রান্নার হলুদ কিন্তু খুব মুখটা হলুদ হয়ে যাবে। আর দিলাম হাফ চামচ নিম পাউডার, নিম পাউডারের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা, যেটা আমাদের স্কিনে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না, অ্যাকনে পিম্পলসেরটাকে রোধ করে। যাদের ধরুন এই পিগমেন্টেশনও কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, সেটা কিন্তু হতে দেয় না এই নিম পাউডার আর কাস্তুরি হলুদ। তো দেখো এই ফেস প্যাকটা আমি বানানো হয়ে গেছে, সুন্দর স্মুথ ফেস প্যাক, এটা আমি সম্পূর্ণ ফেসে ভালোভাবে লাগিয়ে নেব। আর জানো তো কফির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, আর কফি আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ ভীষণ তা ভালোভাবে রিমুভ করে, আর ডেড স্কিনকে খুব ভালোভাবে সরিয়ে দেয়। আর কফি না সব ধরনের স্কিনেই স্যুট করে, অয়েলি স্কিন হোক বিকি ড্রাই স্কিন হোক, এমনকি সেন্সিটিভ স্কিনেও কিন্তু কফি খুব ভালোভাবে স্যুট করে। কফি আমাদের স্কিনকে ডিটক্স করে, ডার্ক সার্কেল দূর করে, আর চোখের চারপাশের যে পাফিনেস থাকে সেটাও অনেকটা কমিয়ে দেয়। আর জানো তো রং ফর্সা করে, স্কিনের মধ্যে একটা জেল্লা এনে দেয়, গ্লো এনে দেয়। কফি কিন্তু প্রচুর কসমেটিক্সেও ব্যবহার হয় তোমরা দেখবে, আর কফির মধ্যে থাকে অ্যান্টি এজিং গুণ। তো দেখো আমি ফেস প্যাকটা তো ফেসে লাগালামই, আর যেটুকুনি বাঁচবে না মুখে হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানে দরকার তোমার লাগিয়ে নেবে। এই প্যাকটা ভীষণ ভালো, বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারে, আর এই প্যাকটা তোমরা রাত্রের দিকে ইউজ করবে, সকালবেলা উঠে জাস্ট গ্লোয়িং ফেস পাবে, ট্রাস্ট মি। আর এই ফেস প্যাকটা ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে। তো দেখো ফেস প্যাকটা দিয়ে আমি হালকা হাতে একটু ম্যাসাজ দিয়ে আবার একটু থুবে থুবে প্যাকটা লাগিয়ে দিলাম। এই প্যাকটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট ফেসে রাখার পর দেখো আমি এটা মুছে ফেলছি। তো দেখো আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা ধুয়ে আসবো, তোমরাও এটা জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো সাবান দেবে না কিন্তু, ফেস ওয়াশ দেবে না, জাস্ট এমনি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। ফেসটা আমার কতটা গ্লো করছে তোমরা নিজেরাই দেখো। এটা তোমরা রেগুলারও করতে পারো, কোনো অসুবিধা নেই, তা নাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই করো। মানে একটা আমরা তো অনেক নামি দামি ক্রিম ইউজ করি, নামি দামি পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাই, কিন্তু জানো তো এই ঘরোয়া রূপচর্চাগুলো যে করি না সেগুলোর যে মানে আমার স্কিনকে যে ফর্সা ঝকঝকে করে না সেটা কিন্তু পার্মানেন্টলি করে। এটা এত ভালো আর এত সেফ, এটা সবাই ইউজ করতে পারো, বাচ্চা বড় প্রত্যেকে ইউজ করতে পারো, এবং তোমরা চাইলে
ডেলি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার স্কিন কিন্তু দিনে দিনে ঝকঝকে হয়ে যাবে, রিঙ্কেল ফ্রি হবে, দাগছোপ মুক্ত হবে, পিগমেন্টেশনের দাগ, ব্রণফুসকুড়ির দাগ, এটাতে কিন্তু অ্যাকনে পিম্পলসও রোধ করবে, কারণ এখানে আমি দিয়েছি নিম পাউডার, তোমার কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না, কাজেই তোমার স্কিনটাতে কিন্তু কোনো রকম মানে এই ধরনের প্রবলেম হবে না। সো ভিডিও নিশ্চয়ই উপকারে আসবে, এবং ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।